আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, এই গানটি বাঙালির রক্তের প্রতিটি কোনায় কোনায় মিশে আছে। কিন্তু আপনারা কি অবাক হননি এই দেখে যে আফ্রিকান মানুষেরা কি করে আর কেনই বা বাংলা ভাষায় এই গানটি গাইছে? এই ভিডিওটি দেখে আমিও অত্যন্ত অবাক হয়েছিলাম। বাংলা ভাষা পৃথিবীর সেই বিরল ভাষাগুলোর মধ্যে অন্যতম, যে ভাষার জন্য শহীদ হতেও দ্বিধা করেনি বাঙালি। মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ভাষা আন্দোলনের কথা তো সবাই জানে। তবে জানেন কি, কেবল ভারত বা বাংলাদেশই নয়, সুদূর আফ্রিকা মহাদেশের একটি দেশেও সরকারি ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা। পশ্চিম আফ্রিকার সেই দেশটির নাম সিয়েরা লিওন। বাংলাদেশ থেকে যা দূরত্ব 15,000 কিলোমিটার, কিন্তু কিভাবে সেই দেশের রাষ্ট্রভাষা হলো বাংলা? হীরে, সোনা, বক্সাইট এবং টাইটেনিয়ামের খনি থাকা সত্ত্বেও দেশটির বেশিরভাগ মানুষের বসবাস দরিদ্র সীমার নিচে। মূল্যবান এই জিনিসগুলোর জন্যই মূলত দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের দখলে ছিল সিয়েরা লিওন। 1961 সালে বিদেশিদের অত্যাচার থেকে রেহাই মেলে দেশটির, তবে স্বাধীনতার পরেও দেশে ফেরেনি শান্তি। 1964 সালে দেশটির প্রধানমন্ত্রী মারা যেতে না যেতেই দেশ জুড়ে জাঁকিয়ে বসে অরাজকতা, যা বাড়তে বাড়তে 1991 সালে শুরু হয় গৃহযুদ্ধ। আফ্রিকার সবচেয়ে রক্তক্ষয়ী এবং ভয়াবহ গৃহযুদ্ধগুলোর মধ্যে অন্যতম ছিল সিয়েরা লিওনের এই যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 50,000 মানুষের মৃত্যু হয়। আর এই যুদ্ধকে থামাতে জাতিসংঘ শান্তিরক্ষার মিশনের উদ্যোগে বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশ যোগদান করে দেশটির শান্তিরক্ষা মিশনে। যুদ্ধ শেষ হওয়া অবধি শান্তি কমিশনের সদস্য হিসেবে কাজ করেন বাংলাদেশের মোট 53,000 সৈনিক। আর সেই যুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ সেনাদের কঠোর প্রচেষ্টার পর অবশেষে 2005 সালে সেই দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। বাংলাদেশ সৈন্যদল নিজেদের নিয়মিত সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশটির সমস্যাগ্রস্ত মানুষদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা ও সেবা দিয়ে যায়। আর এ সময় যোগাযোগের মাধ্যমে সৈন্যরা ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও কথা বলতে থাকে। আস্তে আস্তে তাদের কাছে অপরিচিত এই ভাষাটিকে সেই দেশের মানুষেরা বাঙালি সেনাদের থেকে শিখতে শুরু করে। আর খুব আগ্রহ এবং ভালোবাসার সাথে বাংলা ভাষাকে তারা আপন করে নেয়। বাংলা বলতে পারে যে হাগে কি সুন্দর দিন নিগাতাইতাম আমরা, হাগে কি সুন্দর দিন নিগাতাইতাম। বাংলা ভাষা ও বাঙালিদের সাথে এক অপূর্ব গভীর সম্পর্ক গড়ে ওঠে তাদের। এই সিয়েরা লিওনে শান্তি প্রতিষ্ঠা করার প্রসেসে শুরু থেকেই বাংলাদেশ সহ মোট 31টি দেশের সৈন্যদল কর্মরত ছিল। আর এই ভয়ঙ্কর যুদ্ধ থামানোর জন্য প্রত্যেকটি দেশের সেনারাই আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু এদিক থেকে বাংলাদেশের সেনারা একটু এগিয়ে, কেননা বাংলাদেশের সৈন্যদল তাদের দায়িত্ব রক্ষার পাশাপাশি তারা সেই দেশের সাধারণ মানুষদের সাথে বিশেষ এক সম্পর্ক গড়ে তুলেছিলেন। আর সে দেশের শান্তি প্রতিষ্ঠানে বাংলাদেশি সেনাদের এমন অক্লান্ত পরিশ্রম আর অবদানের প্রতি সম্মান জানিয়ে 2002 সালের 12ই ডিসেম্বর সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বা বাংলা ভাষাকে সিয়েরা লিওনের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেন। সারা বাংলাদেশ ও ইন্ডিয়ার কয়েকটি রাজ্য ছাড়া এই প্রথম কোন দেশ বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সত্যি বিষয়টি বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের এবং ভালো লাগার। আমি বাঙালি, গর্বে গর্বিত। আমি বাঙালি, আমি গর্বিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই গর্বের তথ্যটি জানিয়ে দিতে পারেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। মাত্র একটা কথা আছে বাংলা, যা পরে আপনাকে পুরা বাংলা আমার সালাম দিয়ে।